তো আজকে ভিডিওটা জামাল ভূঁইয়াকে মেনশন করে, যিনি আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যার জন্য আমি অনেক সুন্দর সুন্দর সাইবার বুলিং ফেস করছি। তো যারা জানেন না ভিডিওটাতে আসলে কি আছে, তাদের জন্য ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মহিলা ছিল, সো আই ওয়াজ সিটিং ইন দ্য মেকআপ রুম, ওয়ান গার্ল শি ওয়াজ কামিং ইন, আমি মনে করি ও মেকআপ গার্ল, আমি জিজ্ঞেস করতেছি ও আপনি কি আমার মেকআপ করবেন, ও বলতেছে কে কেন, ওয়াই, হোয়াট ইজ দিস, আমি বলছি আমি মানে রিপ্লাই করছি মানে কি হোয়াট ইজ দিস, মানে কি আপনি কি মেকআপ গার্ল না, সো উনি বলতেছে না ডু ইউ নো হু আই অ্যাম, ও বলতেছে আমি মিস বাংলাদেশ, একটু আপনি খারাপ কিছুই বলেননি, বাট আপনার জন্য অ্যাকচুয়ালি আমাকে কি কি সাফার করতে হচ্ছে সেটা কি আপনার একটু আইডিয়া আছে? আমি অনেক গ্রাম থেকে উঠে আসা মেয়ে, আমার ড্রেস আপ দেখে আপনার এটা মনে হতেই পারে আমি মেকআপের মেয়ে, বাট আপনার সাথে তো আমার কোনো ধরনের কনভারসেশন হয় নাই, ইভেন হাই হ্যালো পর্যন্ত হয় নাই, বিকজ আমি আপনাকে চিনতাম না। তাহলে আপনি আপনার নিজের মাইন্ডে এটা তৈরি করে একটা খুব সুন্দরভাবে পাবলিক ইন্টারভিউতেও বলে দিলেন, জাস্ট এটা চিন্তা না করে যে আপনার একটা কথা বললে বাকি আপনার অডিয়েন্স বা ফ্যান ফলোয়াররা কিভাবে রিয়্যাক্ট করবে, আর যাকে নিয়ে আপনি বললেন তার অবস্থা কি হতে পারে। এতটুকু সস্তা পাবলিসিটি তো আপনার কাছ থেকে আপনার ফ্যান ফলোয়াররাও এক্সপেক্ট করেনি, আপনি একটা মেয়েকে ছোট করে কথা বলবেন, অ্যান্ড সেটা ভিডিও একটা বানানো হয়েছে, আই থিঙ্ক আপনি এটা নিয়ে জানেন, সেটা বিরুদ্ধে তারপরেও কোনো অ্যাকশন নিলেন না, কিভাবে? আই হোপ আপনি একজন এডুকেটেড অ্যান্ড আপনার এতটুকু ব্রেইন আছে যে আপনি মনে করতে পারবেন অ্যাপেক্সের শুটিংয়ের মেকআপ রুমে আপনার সাথে আমার একটা কথাও হয়নি, সেখানে আপনি আমি ছাড়াও অন্যান্য মেকআপ আর্টিস্ট, ক্লায়েন্টের মানুষজন এবং শুটিংয়ের মানুষজনও সাক্ষী ছিল। তো আপনি আপনার নিজের মাইন্ডে এইসব সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর একটা পাবলিক ইন্টারভিউতে বলে দিলেন, বা আই থিঙ্ক এটা আপনি যে পজিশনটা অর্জন করেন সেটার সাথে যায় না, আই হ্যাভ ডাউট অন দ্যাট আপনি এই পজিশনটা কীভাবে অর্জন করেছেন। আর আমার যদি কাউকে আমার পরিচয় দিতে হয়, সে আমাকে চিনুক বা না চিনুক, আমি সবার আগে তাকে বলি যে আমি শিরিন আক্তার শিলা, মিস ইউনিভার্স বাংলাদেশ 2019-এর উইনার। আমি কাউকে এটা বলি না যে আপনি আমাকে চিনেন, আমি মিস বাংলাদেশ, সরি, এতটুকু অহংকার আমার মাঝে নেই। আমি পজিশনটা অনেক কষ্ট করে অর্জন করেছি, সেটাকে যথাযথ সম্মান দিতে আমি জানি, যথাযথ সম্মানটা সেভাবেই দেওয়া হয় আমি যদি তাকে মিস ইউনিভার্স বাংলাদেশ বলে সম্মানটা দেই।